আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খান লামিয়া নাহিদ, শিশু পুষ্টি ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় শিশুর ডায়রিয়া। শিশুর ডায়রিয়া একটি অতি সাধারণ সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে শিশুর ডায়রিয়া আপনাআপনি ভালো হয়ে যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে এই ডায়রিয়া থেকে পানিশূন্যতা হয়ে শিশুর প্রাণনাশের আশঙ্কা পর্যন্ত হতে পারে। শিশুর ডায়রিয়া সম্পর্কে আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে। তো শিশুর ডায়রিয়া হয়েছে কখন বলবো? শিশু যখন দিনে তিন বা তার অধিক নরম পায়খানা বা তরল পায়খানা করে, তখনই বলবো শিশুর ডায়রিয়া হয়েছে। তবে এ কথাটি ছয় মাসের বেশি বয়সী শিশুর ক্ষেত্রে প্রযোজ্য হবে, নবজাতক শিশুর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। নবজাতক শিশুর ক্ষেত্রে দেখা যায় যে শিশুটি দিনে তিন থেকে সাতবার নরম পায়খানা করছে, যা তার জন্য সম্পূর্ণ স্বাভাবিক। দেখা যায় যে সমস্ত বাচ্চারা শুধুমাত্র বুকের দুধ খায়, তারা ঘন ঘন নরম পায়খানা করছে এবং পায়খানার রং সবুজ, হলুদ বা বাদামি হতে পারে, যা তার জন্য সম্পূর্ণ স্বাভাবিক। যারা নতুন মা হয়েছেন তারা মনে করছেন বা দুশ্চিন্তা করছেন যে তার শিশুটির ডায়রিয়া হয়েছে, আসলে তা নয়। এক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার দরকার নেই। কিন্তু কখন আমরা চিকিৎসকের শরণাপন্ন হব? যখন দেখব যে শিশুর পায়খানায় রক্ত দেখা দিচ্ছে, তখন এটা অবশ্যই কোনো স্বাভাবিক ঘটনা নয়, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আরেকটি জরুরি কথা হলো, আমরা অনেক সময় ডায়রিয়া শুরু হলেই প্রথমেই বাচ্চাকে যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাওয়ানো শুরু করি। ফার্মেসি থেকে বা ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে প্রথম দিন থেকেই খাওয়ানো শুরু করি। এটি কখনোই উচিত নয়, কারণ অনেক সময় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনে বাচ্চার ডায়রিয়া দীর্ঘায়িত হয়। যে ডায়রিয়া তাড়াতাড়ি সেরে যেত, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়ানোর জন্য ডায়রিয়া সারতে দেরি হয়। এবং আমাদের সবচেয়ে জরুরি কথা হলো, ডায়রিয়া থেকে পানিশূন্যতা হতে পারে বা ডিহাইড্রেশন হতে পারে। এই পানিশূন্যতা প্রতিরোধ করার জন্য বাচ্চাকে ওটস স্যালাইন বা খাবার স্যালাইন খাওয়াতে হবে। ওটস স্যালাইন খাওয়ানোর একটা সঠিক পদ্ধতি আছে এবং বানানোর একটি সঠিক পদ্ধতি আছে। আধা লিটার পানিতে পুরো এক প্যাকেট ওটস স্যালাইন মিশিয়ে তারপর শিশুকে খাওয়াতে হবে। অনেক সময় আমরা মনে করি যে অল্প পানিতে পুরো ওটস স্যালাইনের প্যাকেট গুলিয়ে খাওয়ালে ভালো হবে, কিন্তু আসলে তা না। এর দ্বারা শিশুর প্রাণনাশের আশঙ্কা পর্যন্ত হতে পারে। তো আমরা কখন বুঝবো যে বাচ্চার পানিশূন্যতা হয়েছে? পানিশূন্যতা হয়েছে বুঝবো যখন বাচ্চার ঘন ঘন পানি খেতে চাচ্ছে, বা একেবারেই পানি খেতে চাচ্ছে না, বা বাচ্চা একেবারে মেতিয়ে পড়েছে। তখন দ্রুত বাচ্চাকে নিয়ে নিকটস্থ হাসপাতালে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেক সময় আমরা ওটস স্যালাইন এবং অ্যান্টিবায়োটিকের পাশাপাশি প্রোবায়োটিক্স খাওয়াই, যেটা তেমন কোনো কাজে লাগে না। এবং আমাদের প্রধান কাজ হবে যে ওটস স্যালাইন খাওয়ানো। অ্যান্টিবায়োটিক কিছু কিছু ক্ষেত্রে খাওয়ানোর দরকার আছে, তবে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এবং আমাদের সবচেয়ে জরুরি কথা হলো, ডায়রিয়া শুরু হলেই শিশুর যাতে পানিশূন্যতা না হয়, সেজন্য ওটস স্যালাইন খাওয়ানো। ধন্যবাদ।